গাইজ, আমি কলকাতা টকঝাল মিষ্টি থেকে স্বরলিপি চলে এসেছি বিরিয়ানিসকে। বিরিয়ানিসকে বিরিয়ানি আমরা সকলেই কম বেশি ট্রাই করেছি, বাট তারই সাব ব্র্যান্ড পপরম ক্যাফেতে পাওয়া যাচ্ছে গোয়ান ফুডের সি ফুডস। এক্সাইটেড লাগছে না? চলুন ট্রাই করা যাক। কোস্টাল এরিয়ার খাবার বা সি ফুডস আমাদের কতটা পছন্দের সেটা আমরা সবাই জানি, কিন্তু কলকাতায় এই সব খাবার দাবার কিন্তু খুব কম পাওয়া যায়। আর আমি এখন বসে রয়েছি পাপারাম ক্যাফের সমস্ত খাবার দাবার এখানে সাজানো রয়েছে, এখন চলছে গোয়ান ফেস্টিভ্যাল। আমার সাথে রয়েছে এক্সিকিউটিভ শেফ সুভাষ দাস। নমস্কার, ওয়েলকাম টু কলকাতা টকঝাল মিষ্টি। আচ্ছা, এইখানে কি থালি রয়েছে দেখতে পাচ্ছি? অন্য রকম আইটেম একটাও নাম বুঝতে পারছি না, একটু যদি ব্রিফ করেন। হেল্প করে দিই। অ্যাকচুয়ালি পাপাড়াম হচ্ছে বাংলায় পাঁপড় বলে, আর কোস্টালে পাপাড়াম বলে। তো বিরিয়ানিসকেরই একটা সাব ব্র্যান্ড হচ্ছে পাপাড়াম। তো পাপাড়ামে মেনলি প্রচুর কোস্টাল ফুড আছে, তার সাথে সি ফুডও আছে। তো আমরা এখন পাপাড়ামে একটা ফেস্টিভ্যাল চালাচ্ছি, গোয়ান ফেস্টিভ্যাল। গোয়াতে অনেক ফেমাস ফুড আছে, তো সেই ফুডগুলোকে নিয়ে আমরা এই থালিটা তৈরি করেছি। এখানে আমি আইটেমগুলো বলে দিচ্ছি। প্রথমে এখানে আছে মাটন ভিন্ডালু, যেটা গোয়ার প্রচণ্ড ফেমাস, যেটা অনেকে রাইসের সাথেও খায় এমনি। আর এটা হচ্ছে আপনার ভেটকি গোয়ান কারি, অ্যাম্বোটিক কারি বলে। আচ্ছা, গোয়ান কারি যেটা ভেটকি দিয়ে, তো উপরে কি এটা নারকল? হ্যাঁ, এটা নারকল এন্ড কারি পাতা, এটা জাস্ট গার্নিশিং এর জন্য দেওয়া আছে। এর মধ্যেও আছে, ওগুলোতে কোকোনাট অয়েল লাগে, কোকোনাট মিল্ক লাগে। থালিতে দুটো অপশন আছে, একটা ভেটকি আছে আর একটা প্রন আছে। যেটা গোয়ান কারিতে আপনি নেন, আপনি যেটা চুজ করবেন, প্রনের জন্য আলাদা প্রাইস আর ভেটকির জন্য আলাদা প্রাইস আছে। এখানে চিকেন জাকুতি আছে, চিকেন জাকুতি মানে এইটা? হ্যাঁ, এটা চিকেন জাকুতি। আচ্ছা, এটা গোয়ারও একটা ট্রেডিশনাল। এটা কিরকম প্রিপারেশন? মানে চিকেন জাকুতির একটা হোমমেড স্পাইস আমি বানাই, ট্রেডিশনাল যেখানে গোয়াতে যেভাবে হয়, এটা আমি এখানে আলাদাভাবে একটু বানাই, কিন্তু ফ্লেভারটা ওই রকমই থাকে জাকুতির মতো। এখানে ধনিয়া বেস করে, কোকোনাট ধনিয়া, হ্যাঁ, আর সৌঁফ, মৌরি, এগুলোকে একসাথে গ্রাইন্ড করে একটা মশলা বানাই, তার সেই মশলা দিয়ে এটা হয়। এখানে চিংড়ি মাছটার একটা অদ্ভুত সুগন্ধ বেরোচ্ছে যেটাতে আর থাকা যাচ্ছে না, এইটা কি প্রিপারেশন? এটা হচ্ছে গোয়ান অ্যাম্বোটিক কারি, প্রন গোয়ান অ্যাম্বোটিক কারি বা গোয়ান কারি। আচ্ছা, এটাও গোয়ান কারি? এটা থিন গ্রেভি একটু হয়, একটু স্পাইসি হয়, একটু সাওয়ার হয়। তো গোয়ান এটা স্টিম রাইসের সাথে অনেকে খেতে পছন্দ করেন ওখানে। আচ্ছা, আর এটা এটা পনির দেখতে পাচ্ছি, এটা একটা ভেজিটেবল ডিশ আছে, ভেজ মালাবার কারি। ভেজ মালাবার কারি, মালাবার ওখানে খুব ফেমাস, এখানে ওটা ভেজ মালাবার কারি বানানো আছে। এটা আছে লেমন রাইস। আচ্ছা, লেমন রাইস, লেমন রাইস। আচ্ছা, উপরে উপরে কি? এটা ডাল আছে রোস্টেড, ডালটাকে একটু রোস্ট করে ঘিতে এতে দেওয়া আছে। ডাল সর্ষে আছে, দু তিন রকমের ডাল আছে, কারি পাতা আছে। আর এইটা কি? মানে এটাও অন্যরকম দেখতে। আপম প্রচন্ড ফেমাস কেরালাতে, আপম স্টু হচ্ছে প্রচুর ফেভারিট। এটা জাসমিন রাইস, আপনার উড়ার ডাল, কোকোনাট আর এগুলোকে একসাথে চিল্লার মতো করে, হ্যাঁ, ব্যাটার করে জাস্ট আপম কড়াই হয়, আপম চাটু বলে, ওটাতে জাস্ট ওয়ান একবার দিয়ে ঘুরিয়ে দিতে হয়। সাইডগুলো ক্রিস্পি হবে আর মাঝে একটু ইডলির মতো। আর এটা এই পাটিসাপটার মতো দেখতে লাগছে, এটা কি? এটা একটা ডেজার্ট, গোয়ান কৈলরিয়ে। হ্যাঁ, এটা জাস্ট থিন, আমাদের বাংলা বাঙালিতে চিড়ে, রাইস, কোকোনাট এগুলো দিয়ে ব্যাটার তৈরি করে এটা বানাতে হয়। এটা সিজনাল যদি হয় নলেন গুঁড়োর সাথে আপনি খেতে পারেন, হানির সাথে খেতে পারেন, এটা একটা স্টার্টার। আচ্ছা, এই পুরো থালিটার কি প্রাইস রয়েছে? এটা একটা প্যাকেজ আছে 1799, 1799 টাকায় তিনজনের, সামনে আমরা ভাবছি যে কেরালা ফেস্টিভ্যাল করবো, মালাবার ফেস্টিভ্যাল, কুর্গ ফেস্টিভ্যাল, এরকম এইভাবে আমরা ফেস্টিভ্যাল গুলোকে নিয়ে আসি। কোস্টাল খাবারের সাথে সাথে নতুন নতুন ফেস্টিভ্যাল বলে কি লোকের ইন্টারেস্ট থাকে, আর নতুন নতুন আইটেম টেস্ট করা যায়, ওই জন্য আমরা নতুন নতুন করে সেগুলো আনি।
কি ফেভারিট ডিশ কোনটা যদি আপনি নিজেকে জিজ্ঞেস করেন? দেখুন, আমি সি ফুড লাভার, তো আমি রেড মিট বা এগুলোতে অত বেশি এ করি না। তো সি ফুড লাভার হলে আমি, আমাদের এখানে ক্র্যাব আছে, খুব ভালো সাইজের ক্র্যাব, ক্র্যাব ম্যাঙ্গালোরিয়ান ক্র্যাব ঘি রোস্ট আছে, তার সাথে নির্ধোসা আছে, প্রচণ্ড ফেমাস, ওটাও ট্রাই করতে পারেন। ক্র্যাব মিট বাটার গার্লিক, যারা সেল খেতে প্রবলেম হয় যাদের, বা সেলে প্রবলেম থাকে, তারা মিট আছে, ক্র্যাব মিট, ক্র্যাব মিট বাটার গার্লিক, প্রন আছে, স্কুইড আছে, কিরকম দাম স্কুইড অক্টোপাস? স্কুইডগুলো ওই আপনার একটা পোর্শন দুজন শেয়ার করতে পারে ওই 450 এর মতো দাম আছে। যথেষ্ট রিজনেবল। হ্যাঁ, দু থেকে তিনজনও শেয়ার করতে পারে একসাথে। আর আপনাদের কোনো পার্টি অর্গানাইজ এখানে করা যায় কি? মানে যে কোনো বার্থডে পার্টি হোক, অ্যানিভার্সারি পার্টি হোক? আমাদের রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বুক করা যায়, রেস্টুরেন্ট আলাদা সেপারেট জায়গাও আছে। এমনি আমরা সমস্ত পার্টি বুকিং নিচ্ছি, তারা ভালো করে এখানে আসে, সেলিব্রেট করে, ফুড অর্ডার দেয়, করতে পারে। তাছাড়াও আমাদের আউটডোর কেটারিং আমরা করি। আচ্ছা, এটা জিজ্ঞেস করতাম। ওটা অ্যাকচুয়ালি প্লেজার ইটস বলে আমাদের আর একটা ব্র্যান্ড আছে, যেখানে গ্লোবাল কুইজিন আমরা সার্ভ করি। সেখানে কোস্টাল আছে, আপনার বিরিয়ানি, মানে ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান ফুড, তাছাড়া আছে আপনার মেডিটেরিয়ান, আপনার ধরুন মানে কন্টিনেন্টাল মেডিটেরিয়ান, হ্যাঁ, সব এগুলো মানে গ্লোবাল কুইজিন। তারপরে প্যান এশিয়ান ফুড, যেমন আপনার থাই, চাইনিজ, এগুলো আমরা করি। তো আপনাদের ক্যাটারিং বুক করতে গেলে কতদিন আগে থেকে বুক করতে হবে? স্যার, ডিপেন্ড করে ডেটটা আমাদের কাছে বুকিং হয়ে আছে কি না, তাও মোটামুটি আমরা দিনে ধরুন দুটো তিনটে কাজ একসাথে করতে পারি, সেটা আমাদের কাছে আছে। মানে কীভাবে বুক করা যাবে? ফোন করে? হ্যাঁ, আমাদের যে অর্ডার লাইন আছে তাতে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা। আর তাছাড়া আমাদের প্লেজারিস্ট সেখানে, সেখানেও একটা ওয়েবসাইট আমাদের এখন ডেভেলপ হচ্ছে, সেখানে আপনি যদি ভিজিট করেন তাহলে ওখানে ডিটেলস আপনি পেয়ে যাবেন। আর নাহলে আমাদের অর্ডার লাইন নাম্বার যেটা 9830402345 আছে, ওখানে যদি কল করেন আপনারা ডিটেলস পেয়ে যাবেন, আমরা গাইড করবো ওটাতে। বেশ, আর দেরি করবো না, কারণ চোখের সামনে এত খাবার রয়েছে, নালক সামলাতে পারছি না। তবে আপনাকে জিজ্ঞেস করবো, কলকাতা টক ঝাল মিষ্টির দর্শকদের কী বলতে চান? আমি এটাই বলবো, টক ঝাল মিষ্টির তরফ থেকে আমি এটা বলবো, বিরিয়ানিক্স আর পাপাডাম আপনারা একবার আসুন, অবশ্যই ভিজিট করুন, আর এই খাবারগুলো টেস্ট করুন। আমরা এইটুকু গ্যারান্টি করতে পারি, অ্যাসুরেন্স করতে পারি, আপনি হ্যাপি হবেন। আর কলকাতায় বেস্ট ফুড আমরা প্রোভাইড করবো, ওখানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আপনারা যাচ্ছেন কোথায়? থাকুন, এপিসোড শেষে তারপর যাবেন।